দেখা দেয় বিভিন্ন সূরাতে দেখা দেয় গো বাবা হয়তো আমার মা দেইখা ফেলছে আমার মা ডেলিভারি হতে দিয়ে মারা যাবে আমার মা বুঝতে পেরেছে আমার বাবারে বারবার বলছি ইলিয়াস রাব্বু আমার ইলিয়াসকে এক নজর দেখাই বলি ও আমার বাপ বলে ওর পরীক্ষা চলতেছে জানা যাবে না তুই পাগলামি করবি না আমার মা বলে তোমার পাও তুলে ধরছে আমার ইলিয়াসরে এক নজর দেখাও আরে না জানি আমার মা কত কষ্ট আমি যখন আজকে তাফসীর পড়তে ছিলাম ও বাবা আমার বুকের কান্না থামাইতে পারি নাই ও বাবা আমার বাবা এখনো বলে আর কান দিলি আজ রে তোর মা যদি কোনো কষ্ট নিয়ে মারা যায় সেটা হলো তোর কষ্ট তোর মা শুধু বারবার বলছে আমার ইলিয়াস রে এক নজর দেখাও আমি কিন্তু বাঁচবো না যেই সময় তোর মা চলে যাবে রাত বাজে তখন 11:30টা আমি তোর মায়ের ওষুধ খাওয়াইয়া মৃত্যুর কাফন শুরু হয়ে গেছে আমি বুঝতে পারছি আমার বাবা এই কথাগুলো হজে যাই আমারে বলছে আমার বাবা এখনো বলে তোর মায়ের ওষুধ খাওয়াইয়া কারণ আমি জানি তোর মা প্রসব বেদনা শুরু হয়ে গেছে আপনারা যারা বিবাহ করছেন তারা বুঝবেন আপনার বিবি আপনার কাছ থেকে বিদায় নাই ও আব্দুল্লাহর বাবা আগে আব্দুল্লাহর জন্ম দিছি এত কষ্ট লাগে নাই কেন জানো এই সন্তানটা জন্ম দিতে যে আমার ভয় লাগতাছে আমি বুঝি হসপিটাল থেকে ফিরে আসবো না অথবা আমি দাইমার কাছ থেকে ফিরে আসবো না আমার মা বুঝে ফেলছে আমি আর দুনিয়ায় থাকবো না আমার বাবারে দুপুরের সময় পাও ধরে মাপসাইয়া যায় আর বলে ইলিয়াসের আব্বু আমার ইলিয়াসরে দেখাইলা না আমার ইলিয়াস যদি জিজ্ঞেস করে কোনোদিন কেন মায়েরে দেখাইলে না সেদিন তুমি কি জবাব দিবা ও মা আমার আব্বা বলে আর কান্দি ইলিয়াসরে আমি তো জানতাম না তোর মা আজকে চলিয়ে যাবে রাত 11:30টার সময় তোর মার বেলা শুরু হয়ে গেল তোর মা তখনো কয় আমার ইলিয়াসি চল না তোমরা আমার মা দাইমাদের সামনে কালেমা পড়ে আর বলে তোমরা আমার জোর করো না আমার ইলিয়াস যদি কোনোদিন আমার লাশের কাছে আসে ওরে বুঝাই দি ওরে রাগ করো না ওরে আমি মাদ্রাসা আলেম বানাবার জন্য বহুত কষ্ট করছি আর বাবারে বইল ওরে যেন কোনোদিন মাদ্রাসা থেকে যাইতে না মুসা আলাহ সালাম একদিন বইয়া রয়েছে হঠাৎ করে একজন এক আসসালাম আলাইকুম ভালো আছেন সালাম সুলাম দেয় নাই মুসা না আপনার নাম কয় হয় হেনা মুসা নাবি পায়গাম্বা হ্যাঁ মুসা রাগ করেন না আপনার মরতে হইব আমি মারতে আইছি আপনারে মুসাল্লাহ সালামকে আমার মারতে আইছে তাহলে এদিকে কোনো কথা নাই সিঙ্গেল একটা ঘুষি দিছে এককে ঘুষিতে চোখ খুলে পড়ে গেছে গা কিন্তু ভাই সে তো আর আপনার আমার মতো চোখ খুলে পড়ে যাব না চোখটা ঝুলে গেছে গা আর এই চোখ এখন অপারেশন করতে হলে তো যাইতে হইব আপনার আই হসপিটালে তাই না পৃথিবীর কোন হসপিটাল যেতে হবে না চোখটারে আপনি সাইপিয়া ধরে আল্লাহর কাছে গেছে আল্লাহ দুনিয়া ভর সারা জীবনে আমি মানুষের থাপড়াইয়া গিলু গুলু উল্টে হেলাই আর আমার চোখ বাইর করে দিল এটা কি আল্লাহ সব দেখছে না দেখছে তো এ জিব্রাইল কেমনে গেছিলি আমি যে কইছি আপনারা মারার লাগে আমি আইছি এই কথাটা কইছে আর দ্বিতীয় কথা কইতে দেন আর দারাম করে ঘুষি একটা মেরে দিছে আমার এইরূপ বেতারা লোকের কাছে তুমি আমার কাছে পাঠাইছো আমারে কইতা দূরে তোর জান্ডা লয়ে যেতাম কাছে যাই এরকম থাপুর খাইতে বাবা আমি জালেম যাইতাম না
আল্লাহ কইতে তুই যাবি না কয় না আমি তুমি জিব্রাইল আগে পাঠাও এবারে কনভিন্স করো আগে হে আইবো না যাইবো জিগা না আগে থাকবো না আইবো আগে এটা তুমি কন্টাক্ট করো তারপর আমি যাবো না আমার যাবো না এর কাছে আবার জামা রাখছো কানা করা লাগে জিব্রাইল তে তুই যা তোরে তো সিনে আলহামদুলিল্লাহ কইলো খেলাটা খেলতেছে কে আল্লাহ আমরা ভাবতেছিলাম বানাই কইতেছি এটা বুখারীর হাদিস এ জিব্রাইল তুই যা তোরে তো সিনে জিব্রাইল আয়া তার চেহারা ধরে কয় ভাই মুসা কেমন আছেন আর কইও না মাথা মোটা খারাপ আছে একটু আগে একটা আইছিল ওইটার দিছি ফাইনাল করে তুমি কি সবাইরে ফেরাউনের বংশের লোক বাবু ফেরাউনের বাবুর সিরে তুমি এমন থাপড় দিছো কান দিয়ে নাক দিয়ে গিলু বের করে দিছো কয় ওরে মেয়ে একটা ভাবছি একটু আগে আইছিল দিছি আর ঘুষি দিয়ে আর চোখ মুখ বাইর করে দিছি একবারে কে তুমি কি আর পরিচয় জানো কে কি আর পরিচয় জানো সারা দুনিয়া ভরে আমার শত্রু ফেরাউনের বাহিনী যেদিক যে আমার মারতে চায় আমি তো মনে করছি এর একটাই সে না কয় কে মালাকুল মউত কি কও তুমি কহ অন্য মাজরাই জিব্বা কামড়াই পড়ে পড়ে হাজাই লাইছিল এর লেগে কইছে আমার মারার লেগে মুত্তু কবলা আন্তা মুত এর লেগে কথা কইছে জিব্রাইল আমার তো ভুল হয়ে গেছে কয় ঠিকই আছে ও যে এমনি পরিচয় দেয় না এমনি উষ্টা খাইছে সমস্যা কি তো কি আল্লাহর কাছে যে কিছু কইছে তো এখন ও এখন ওর বাটে যখন আমি পড়ব তখন তো আমার তুলে দানা করে লাগবে আমার 10 নম্বরে আইছে আমার কুল্লু বানান দিছি আমি যখন 13 নম্বর যাব তো আমার পাইলে তো এমন মাইট দেবে ভাই এখন আমি কি করব এখন তো ওর পালা আমি মরার সময় তো আমার ফাইনাল করব আমারও তো একবারে তুলে দানা করে লব আমি এখন করব কি ঘুষি দিছ একটা কিছু হইব নি চোখ কি ঠিক হইছে আল্লাহর হসপিটালে ভর্তি হো কত বড় আশেক আল্লাহ মারহাবা বলে না রে মুসা আমার আল্লাহ কারো চোখে ট্রিটমেন্ট করার জন্য হসপিটালে ভর্তি করতে হয় না আমার আল্লাহ তার চোখকে ভালো করে দিছে কিন্তু আমি আসছি তোমার কাছে একটা পরামর্শ নেওয়ার জন্য কয় কি তুমি কি থাকবা না ভিসা লাগাই আসমানে যাবা আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলে জিব্রাইল রে যদি আমি থাকতে চাইলে কত হাজার বছর থাকতে পারবো তোমার মাথার মধ্যে যতগুলো চুল আছে তত বছর হায়াত পাবা এক একটা মানুষের মাথার মধ্যে বাবা কত লাখ কত কোটি চুল আছে দুনিয়ার কেউ গুনছে কথা কান না কেন আর মুসা আলাইহিস সালামের মাথার চুল এতই ঘন ছিল বাবা পানি ঢোকার জন্য সে এইভাবে প্রায় আধা ঘন্টা পর্যন্ত ডলতো পানির মধ্যে ঢোকানোর জন্য এত চুল ছিল মুসা নবীর এ ভাইরাম মুসা পয়গম্বর বললেন জিব্রাইল রে এরপরে কি আমার মরণ লাগবে না কয় হ্যাঁ যদি এরপরে মৃত্যু হয় গো এই নিষ্ঠুর পৃথিবীতে আমি আর থাকতে চাই না কিন্তু যাইবার আগে আমার একটা কথা শুনো আল্লাহ যে বলছে আমার তাওরাত কিতাবের মধ্যে আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টায়া আজরাইলকে দেখিয়া পায়খানা প্রস্রাব দিবে করিয়া আল্লাহর কোরআনের কথা আমার তাওরাতে আছে আজলে দেখে তো পায়খানা প্রস্রাব করে দেয় মানুষ কই যেটা শুকিয়ে যায় সমুদ্রের পানিও যদি পান করায় তা বলে তার পিপাসা মিটে না আজরাই যখন মায়ের খেয়ে গেছে আমারও তো এমন মায়ের দিব এখন তো আমার অবস্থা খারাপ তুমি যাই ওটা আমার পাশে দাও না আপনার কাছে আজরাইল এইভাবে আসবে না আমার ডিউটি শেষ আমি যাই আজরাইল আপনি বুঝ দিয়ে মাজান রে জিব্রাইল চলে গেলেন ডাইরেক্ট বুখারীর হাদিস আজরাইলকে আমার মালিক পাঠিয়ে দিলেন আমার দিকে তাকান যেই মুসা নবীর কবর আজকে ফিলিস্তিনে এই মুসা নবী অতি তাড়াতাড়ি বাজান ওযু গোসল করে ফেললেন আজরাইল কিন্তু তার বিছানার পাশে বসা এইবার সে একই সুরাতে আসছে সালামটা দিয়া বলে ইয়া নবী মুসা আসসালামু আলাইকা মুসা নবী আল্লাহ কালিমুল্লাহ
ওয়ালাইকুম আসসালাম এবার আর ভুল করব না তুমি কি আজরাইল হাত দুটো জোর করে বলে আজরাইল রে আমি জীবনে কোনোদিন কারো কাছে আত্মসমর্পণ করি নাই কিন্তু আমার একটা অনুরোধ তুমি আমারে কোন স্টাইলে মারবা মরণটা কোন ক্লাসের সার এ ক্লাস না বি ক্লাস না সি ক্লাস হাজরাইল রে একটা কথা কইবে এই দুনিয়ায় কত মানুষের জান কত আসামে কবর বলে আপনার আগে একজন নবী আসছিল ওয়াদকুর ইদ্রিস ইন্নাহু সিদ্দিকান নাবিয়া আপনার আগে একজন নবী আসছিল ওই ইদ্রিস নবীর জান কবজ করতে গেছিলাম ইদ্রিস নবী গলা কাটা মুরগির মতো তারাপ তারাপ করে আসার খাইছিল এখন আপনি বলেন কোন স্টাইলে আপনার জান কবজ করব মুসা নবী কান্দে আর বলে হে আজরাইল আমি না বুঝিয়ে তোমার একটা তাপুর মারছি মাইন করছুনি আজরাইল বলে ও মুসা ভুল আমি করছি তাপুর আমি খাবো না খাবে কিনা আসলে আমি না যাই না শুনে আপনার সালাম না দিয়ে ঘরে ঢুকে বলছে আপনারে মারতে আইছি আসলে আমি জীবনে কোন মোমেন্টে সালাম না দিয়ে ঘরে ঢুকি না আপনারে আজকে সালাম না দিয়ে ঘরে ঢুকছি এটাই আমার অপরাধ কিন্তু আমি আপনার জান কবজ করব রেডি হয়ে যান আল্লাহর পয়গম্বর মুসা সাই নামাজে বসেছিলেন আজরাইল বললেন আপনি উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে পড়েন আমার নবীও তো উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাইয়াছিলেন দুনিয়ার সব মাইয়া মৃত্যুকালের আগে উত্তর দিকে মাথা দেয়া হয় কেন জানেন বেজন্ডে উত্তর দিকে মাথাটা দিলে ডাইন দিকে কাইতে শোয়া হয় কেবলার দিকে মুখটা ঘুরানো যায় উত্তর দিকে শুইলে কিন্তু ডাইন কাটটা থাকে মুখটা কেবলার দিক ঘুরানো যায় এই জন্য কাপড়ের কাপড়টা দেখবেন বাবা পশ্চিম দিকে ঘুরাইয়া কেবলার দিকে দিয়া দেয়া ওই কাপড়ের কাপড়টা তোমার শরীরও লাগবে যুবক রে আমার শরীরও লাগে আল্লাহর পয়গম্বর মুসা তার বিবিরে ডেকে ডেকে বলে বিবিরে মৃত্যু যে এত ভয়ঙ্কর আমি জানতাম না মৃত্যু যে এত কষ্ট আমি জানতাম না আমার হাত পায়ের রগগুলো কোড়া দিয়ে আসতেছে আমার মাথার মগজ ঘিলুটা কেমন জানো সারা পৃথিবী ঘুরতেছে বাজান ভালো করে এক মিনিটে শুনাই দেই মনে রাখবেন মৃত্যু ব্যক্তি ছাড়া এই মাসলাটা কেউ জানে না আপনার আমি মরার আগে বুঝবো এর আগে বোঝানো সম্ভব নাই মাসলা নবী আমার বলে হুম্মাতেরা রে মরার মাত্র পাঁচ দিন আগে তুমি বুঝতে পারবে এই দুনিয়া ছাইরা যাইবা তখন দেখবেন মরার আগে বিবিরে বলে অমক ব্যাংকে অমক টাকা আছে আমি আর তো দুনিয়ায় থাকুম না আমার মেয়েটারে দেখা রাখো আমার ছোট্ট নাতিটারে দেখা রাখো খবরদার তুমি বিপর্দায় চইল না আমার মেয়েটারে বিবাহ দিয়া যাইতে পারলাম মৃত্যুর পাঁচ দিন আগে আপনিও ঠিক পাবেন আমিও পাবো শুধু আপনি অ্যাক্সিডেন্ট করে মারা যান গো বাবা আপনার মনের মধ্যে আসবে আমি আর দুনিয়ায় থাকবো না বাজানরে তখন কিন্তু শয়তান কোন কোন ধোকা দেয় খবরদার তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা বেশি বেশি পড়বা বেশি বেশি তওবা করবা
আমি এই মাসলাটা হল করছি আমার মায়েরে দিয়া আমার মা ইন্তেকালের 5 দিন আগে আমার বাবারে বলছিল আমার ইলিয়াসকে এক নজর দেখাও আমি আমার ইলিয়াসকে এক নকর দেইখা মরতে চাই আমার বাবা আমার দেখায় নাই কেন জরুরি আমার বাবা নিষ্ঠুর এই জন্য না আমার বাবা বলো আর السلام عليكم ورحمة الله تعالى وبركاته اللهم صل على سيدنا ونبينا وصبينا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا والله خير الرازقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله
إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 محمد رسول الله সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ ও আল্লাহর প্রশংসা সকলে বলে আলহামদুলিল্লাহ যে রব্বে কারীম আপনাকে আমাকে এই দুনিয়ায় মানুষ রূপে প্রেরণ করেছেন আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে গরু ছাগল কুকুর শিরগলের মধ্যে বানাইতে পারতেন যদি আল্লাহ আমাদের কুকুর বানাইতেন খাবার গড়া রেখে দিতেন নাপাক যদি আল্লাহ আমাদের গরু বানাইতেন খাবারগুলো রেখে দিতেন ঘাস যদি আল্লাহ আমাদেরকে শুয়ার বানাইতেন নাপাক জিনিস খাবার খাওয়াইতেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে খুব আশা করে বানাইছে একমাত্র তার ইবাদতের জন্য আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন আমার সাথে বন্ধুত্ব করার জন্য আমাকে পরিচয় দেওয়ার জন্য আমাকে ফুটিয়ে তোলার জন্য আমার নৈকট্য হাসিল করার জন্য বান্দা আমি তোমারে বানাইছি একমাত্র কেবলই মাত্র আমার ইবাদতের জন্য কথাটা কে বলেছেন আল্লাহ 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 রাব্বুল আলামিন যখন বান্দার কাছে কোনো কিছু চায় বান্দা যখন সেটা দেয় আল্লাহর সাথে খুশি পৃথিবীতে আর কেউ হয় না যদি কোন আল্লাহ যে খুশি হইল না বেজার হইল আমি বুঝবো কেমনে তার একটা সিমটম আমি আপনাদের কাছে বর্ণনা করি যে বুঝবেন কেমনে যে আল্লাহ খুশি হয়েছে কোন একটা জিনিস করার সময় দেখবেন যদি আপনার মন ভালো থাকে আপনার মনেই সাড় দিবে যে আজকে আপনার দান কবুল হয়েছে অথবা যেদিন দেখবেন দান করবেন অনেক কিন্তু মনের মধ্যে এমপি সাহেব কইছে হুজুর জোর করছে যে না দিয়ে পারলাম না বোঝেন না আমার কথা নেতারা চাইছে এই মসজিদে 5 লাখ টাকা দাও তোমার আল্লাহ কম দিছিনি আর আমার ব্যবসা ভালো না আপনি এইভাবে চাপাচাপি করে নিয়েন না আরে মিয়া তোমার দিতে হবে কিন্তু এই যে দেয়াটা আপনি এখানে 5 লাখ দিচ্ছেন মনে উৎফুল্লতা ছিল না ভালোবাসা ছিল না কিন্তু আপনি 500টা টাকা দিচ্ছেন এটার ভিতরে আপনার স্যাটিসফাই ছিল মনের ভিতর জোর ছিল যে আমার এই টাকাটা কবুল হয়েছে আপনার মনেই বলে দিবে যে আমার এই টাকাটা কবুল হয়েছে যখন দেখবেন মনে সায় দিবে যে কবুল হয়েছে মনে করবেন আল্লাহ সেদিন আপনার পরে কবুল হয়ে গেছে আল্লাহ আপনার পথে খুশি হয়ে গেছে যে ইবাদতের দ্বারা দেখবেন মনের মধ্যে তৃপ্তি আসে খুশু খুজু আসে আত্মা তৃপ্তি যে আমার ইবাদতটা আজকে ভাল লাগলো রে কেন যেন আজকে মনের ভিতর থেকে তওবা নিয়ত করে চোখের পানিটা পড়লো মনে হইতেছে আজকে তওবা কবুল হয়ে গেছে আজকে যে তওবাটা কবুল হইল এটা আপনার বাহাদুরি না এটা রব্বে কারিম খুশি হইয়াই আপনার তওবা কবুল করছে তাই আল্লাহ খুশি হয়ে গেল তো মেরে ভাই দোস্ত বুজুর্গ ইমাম গাজালি রহমাতুল্লাহ বলেন কোন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত করে দুনিয়ার থেকে ভালো কাজের জন্য কোন ঘরের থেকে 1 পা সামনে অগ্রসর হয় ডাইন পাও ঘরের থেকে বের করলো বাম পা উঠাবার আগে আল্লাহ খুশি হয়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দেয় এই সব গুনাহ মাফ করে দেয় এই গুনাহ হলো গুনাহ সগীরা এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দেখে আমার বান্দা আসলে তওবা করছে মনের থিকা
তখন শুধু গুনাহের সগীরা থাকে না, সেটা কবিরাও আল্লাহ মাফ করে দেয়। কিন্তু শর্ত একটা, তওবা করার আগে আপনার ভাগ করতে হবে। গুনাহের কবিরা মাপের জন্য চাইছেন না সগীরার জন্য চাইছেন? গুনাহের কবিরার জন্য যদি চাইতে হয় এইভাবে চাইতে হবে, জীবনে আর গুনাহ করব না, নেকের কাজ ছাড়ব না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। চাইতে হবে কেমনে? গুনার কাজ আর জীবনে করব না, নেকের কাজ বলেন বলেন, গুনার কাজ করব না। মাশাআল্লাহ, এটার নাম হলো তওবা নসুহা। এটার নাম কি? আর এই তওবাটার কথাই আল্লাহ কোরআনে বলছে এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। আল্লাহ, আমি অন্তর দিয়ে তওবা করছি মালি, আমি ভেবে নিয়েছি আগামী জুমার আমি এই মসজিদে আসতে পারবো না, এটাই আমার জীবনের শেষ আশা, যদি তুমি যদি মাফ না করো কার কাছে যাব? একদিন তো তোমার কাছে ধরা দিতেই হবে, আমার বাবা যেখানে গেছে আমিও তো ওই ঘরে যাব, আমার মা সেই ঘরে গেছে, আজ পর্যন্ত জানি না মা কবরে কেমন আছে, আমি গুনাহগার তো একদিন কবরে চলিয়ে যাব, বছরকে বছর চলিয়ে যাবে কেউ আমার খোঁজ খবর নিবে না, আমার বাড়ি আমার গাড়ি আমার নারী আমার অমুক আমার তমুক সবই দেখি আমার, আমার বাবাও তো একদিন বাপ তো সবই আমার, আজকে যেমন আমার বাবা কবরে একা পড়ে আছে, বাবার কেউ বন্ধু নাই বাবার কোনো বান্ধবী নাই, একদিন আসবে আমারও কেউ বন্ধু বান্ধবী থাকবে না। এটার নাম বলো তওবা নসুহা। এবাদান বাচ্চা হারুন আর রশিদের একটা বান্দি ছিল, নাম ছিল তার নাসুহা। এই নাসুহা মানে ওই নাসুহা না, আপনি ভাবেন না, নামই ছিল নাসুহা। এই যে আল্লাহ যে কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই নাসুহা মানে হারুন আর রশিদের বউ নাসুহা না, ওই বান্দি নাসুহা না, তার নামই ছিল নাসুহা। কিন্তু তারে দেখা যাইতো আসলে প্রকৃত মহিলার মতো, আসলে সে ছিল হিজরা। বুঝেন নাই মনে আমার কথা? এ অনেক হিজরা আছে দেখবেন তার পুরুষের সংখ্যাটা বেশি থাকে, আপনারা হয়তো বালেক পুরুষ বুঝে ফেলছেন। অনেক হিজরা আছে মহিলাদের আকৃতি তার বিশেষ বেশি থাকে, গঠন পটন দুই দিক দিয়ে হিজরার সিস্টেম হয়। এটা এই, কারো পুরুষত্ব বেশি থাকে কোন হিজরার মধ্যে, কোন হিজরার মধ্যে, এটা কিন্তু কোরআন শরীফের কথা, কোন হিজরার মধ্যে আমি আল্লাহ মহিলাত্ব বেশি দেই পুরুষত্ব কম দেই। দেখবেন যাগো পুরুষত্ব বেশি থাকে, এগো দাড়ি মোষ একবারে পুরুষের মতো হয়, কিন্তু মহিলার আকৃতি যা দরকার ওইটাও হয়। বোঝেন নাই মানে আমার কথা? দাড়ি মোষ কিন্তু আর ডেলি শেভ করার লাগে। আর কিছু হিজরা আছে ওর মহিলাত্ব নাই পুরুষত্ব বেশি, মাগার দাড়ি মোছড়ে না, মহিলার মতো আকৃতি কিন্তু তার অন্য দিক দিয়া অর্থাৎ লজ্জা স্থান গুলা পুরুষের মতো। এটা মনে রাখবেন, এটা আল্লাহ পাকের খেলা। আর কেন সন্তান হিজরা হয় এটা কোরআন শরীফে আছে, ডাইরেক্ট নবীর হাদিসও আছে কেন হিজরা হয়, ওদিকে যাব না। তো এই নাসুহা নামে যে বান্দিটা ছিল এর ভিতরে মহিলাত্ব বেশি দেখা যাইতো চেহারার দিক দিয়া, কিন্তু আসলে লজ্জা স্থানের দিক দিয়া সে পুরুষত্ব তার বেশি। কিন্তু ও তো বাচ্চার বাড়িতে ইন্টারভিউ দিয়ে চাকরি নিয়েছে মহিলা হিসাবে। আল্লাহ, তো যার ভিতরে পুরুষত্ব বেশি দেখবেন সেটা একদিন একদিন সে হিজরা হোক আর পুরুষ আপনার আমার মতো সবল পুরুষ হোক, এটা একদিন প্রকাশ পাবে। কথা কন না কেন? এটা প্রকাশ পাবে। তো হঠাৎ করে এই যে পুরুষ হিজরা কাম নিছে বাচ্চার মেয়ের খাদেমা দায়িত্ব, বাচ্চা মামুন আর রশিদের মতো
তার মেয়ের বাদশাহীর রাজদরবারে কাম নিছে মহিলার, কিন্তু সে পুরুষ। কিন্তু হিজরা চেহারা দেখা যায় সম্পূর্ণ মহিলা, তার শরীরের গঠন মটন সবই মহিলা, কিন্তু আল্লাহ পাক ওই দিক দিয়া তারে পুরুষের মতো বানিয়ে রাখছে। সে বিবাহ করলে বাচ্চাও হবে। তো যে কথাটা বুঝেন আপনি, তাফসিরে আসছে মামুনা রশিদের কথা, তাফসিরে মারুফুল কোরআনে আসছে। আপনি কি মনে করলেন মামুনা রশিদ হারুনা রশিদ আজকের জামানার কথা না, তাদের ঘটনা হাজার বছর আগের ঘটনা। তো আল্লাহর কুতুব লেখেন তাফসিরের মধ্যে যে এই লোকটা তওবা নাসুহা কাকে বলে, যখন প্রকাশ হয়ে গেল যে এই হিজরাটা মহিলা না এটা পুরুষ, তার পুরুষের মতো সব কিছু আছে কিন্তু তার শরীরের গঠনে, অর্থাৎ মাজার উপরের দিক দিয়ে মহিলা সিস্টেম, কিন্তু মাজার নিজের থেকে সব পুরুষের সিস্টেম, কিন্তু ওইটা বেশি, তার পুরুষের শক্তি তার বেশি। আল্লাহ, এখন তো ভাই তার পল্লা উড়াই দিবে মাবাচ্চা মামুনের রশি, যখন কল্লা উড়াই দিবে যে তোর এত বড় সাহস, যে হিজরা দেখবেন মহিলাদের সংখ্যা বেশি, মহিলাদের হুকুম বেশি, তার সাথে দেখা দেয়া যায় যাচ্ছে, যার ভিতরে পুরুষত্ব বেশি, অন্য পুরুষের সাথে দেখা দেয়া যেরকম না যায়, ওই হিজরার সাথে দেখা দেয় না যায়, এটা মনে রাখবেন। খালি হিজরা দেখলেই তাদের সাথে দেখা করতে যায় না। যখন শুনতে পারছে যেটা হিজরা কিন্তু পুরুষত্ব বড়, এটা মহিলা না, উপর দিয়ে দেখলে মহিলা, ভিতর দিয়ে আসলে সে পুরুষ। রাজদরবারে ঢোল পিটাই দিল, রে সুলিতে চড়াই মেরে ফেলতে হবে, এর গোপন অঙ্গ চেক করতে হবে, যদি সত্যিকারে পুরুষ যে এত বছর পর্যন্ত যে আমার বাড়িতে থাকলো, আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে ছেলের বউ, তাদের সাথে মহিলা হলে তো যা হয় আপনারা বুঝেন, মহিলারা মহিলা এক জায়গায় হলে অনেক কিছুই তো হয় বাবা, সে তো আমার সমস্ত ফ্যামিলির সব কিছু জেনে ফেলেছে, অবশ্যই পরে সুলিতে চড়ানো ছাড়া আমার ফ্যামিলির গোপন রহস্য চলে যাবে, আমার ছেলের বউ আমার ছেলে, ছেলের বউ আমার মেয়ে আমার বউ, যেগুলো গোপন জিনিস জেনে ফেলেছে, আরে দুনিয়ায় রাখা যাবে না। যখন এই ডিসিশন হয়ে গেল রাজদরবার থেকে, এই নাসুহা, আল্লাহু আকবার, এই নাসুহা যায় নামাজ বিছায় মাওলার কাছে কান্দে, মালি আমি জানি তুমি সব পারো, তুমি পাথরের মধ্যে থেকে পানি বের করতে পারো, পদ্মা নদীকে ভরাট করে বসবাসচারের স্থান বানায় দিতে পারো, পারে কি পারে না? এ জোরে কর না কেন? পদ্মার স্বরে যাদের বাড়ি আছে দেখবেন শত শত মাইল স্বর পড়ে গেছে, যমুনার স্বরে যাদের বাড়ি আছে সিরাজগঞ্জ টাঙ্গাইল যাদের বাড়ি কালিহাতি বুয়াপুর, মাইলকে মাইল চর বসত বাড়ি, এক একটা স্বরে পাঁচটা করে ইউনিয়ন, পাঁচজন এমপি, এক এক এমপির ভাগে পড়ে গেছে, এই ঢুক কেউটা পড়ে গেছে সরিষাবাড়ি, কেউটা পড়ে গেছে আবার টাঙ্গাইল ভুয়াপুর, কেউটা পড়ে গেছে সিরাজগঞ্জ কাজীপুর, কেউটা পড়ে গেছে সিরাজগঞ্জ সদর, এক স্বরে পাঁচটা এমপি, বুঝেন নাই মনে আমার কথা? বাজান এই মহিলা সঙ্গে সঙ্গে এই হিজরা আল্লাহর কাছে যায় নামাজ বিষয়ে, বলে মালিক ইজ্জতের মালিক তুমি, তুমি তোমার হিজরা বানাইছ, আমি তো মায়ের কাছ থেকে হিজরা জিন্দগি চাই নাই, বাবার কাছে হিজরা জিন্দগি চাই নাই, আমি আমার হিজরা ভাই বোনদেরকে বলবো, তোমরা যদি এইভাবে নাসুহার মত আল্লাহর কাছে চাইতে পারো, তোমাদের জন্য জান্নাত অতি সহজ। আমাদের দেশের হিজরা করে এত করেই না, বরঞ্চ হাতে তালি দিয়ে কয় দে দে, কথা কর না কেন? মানে প্রধানমন্ত্রীর কাছে আমাকে দাবি থাকবে এদের জন্য আলাদা কিছু একটা করেন, এগো যন্ত্রণায় মানুষ অস্থির হয়ে গেল,
কথা কর না কেন আরো কিছু করাও জানা কিছু কইতে গেলে ল্যাংড়া হয়ে যায় এই একজন হাদিস সাহেব মানুষে টাকা চাইছে এ আমার মসজিদ সভাপতি ধরেন ও তো আর জানা সভাপতি না ইলিয়াস রহমান জিহাদিয়া আর হিদ নামে একটা যাইতেছে আমার গাড়িতে টাকা চাইছে একটাই সিনছে একটাই সিনে নাই দিতে দেরি হিসেবে দাম আর শুরু করছে মামুন তুলে বকা হুজুর মারাইছো পাশের ড্রাইভার তো ভাই হাসতাছে আমার এই দৃশ্য দেখে হে নাই মিয়ে কইতে হারে সিনোস কয়ার সিনা লাগবে না হারে আল্লাহ ভালো বানাইছে আমার এটা বানাইছে কে হারে জিগাও আমার জিগাইতে কয় আমি মানে প্রধানমন্ত্রীর কাছে বলবো আপনি আমার দেশের অনেক কিছু করছেন আমার হিজরা ভাই বোনদের জন্য কিছু একটা করেন অগে এখন এমন যন্ত্রণা ক্যান্সারের সাথে বেশি যন্ত্রণা হয়ে গেছে বাসে উঠা এসপি ডিসি এমপি মন্ত্রী নাই হ্যাঁ সামনে ল্যাংড়া হয়ে যায় সি 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 আরে আমার মতো ইলিয়াস রহমান যদি ভাইরাল বক্তার সামনে যদি ওরা অপমান করতে পারে এই হাদিস সাহেবের সামনে তো ডাইরেক্ট উলঙ্গ হয়ে যাবে কত কার না কেন হাইসেন না খালি মিয়া এগুলো দোয়া করার দরকার আর এগুলো কথাও বলার দরকার কথা না বললে পাশ হবে না কিন্তু কোন এমপি মন্ত্রী সংসদে এর ব্যাপারে কিছু কয় না তো যখনই কোন মানুষকে আক্রমণ করবে সংসদে পাশ হোক যে একটা শিক্ষিত মানুষ একটা আর্মির অফিসার যাইতেছে আর ওয়াইফ লইয়া মার্কেটে মার্কেটে খারাপ কই দে দে মানে হে বেটা তোর আর্মির পোশাক পরে যায় নাই হে বেটা শুধু করছে বকা হ্যার বোর গলা ধরে কান ধরে টানে হ্যার এটা মান সম্মানের ব্যাপার হে বেটা তো লজ্জায় যে দোকানে সিপাই বয়ে রইছে এরম হয় না কোন এই বেটা কি করব আল্লাহকে মারামারি করব রগজে লজ্জা নাই শরম নাই দইরাই শুরু করে মায় কান ধরে টান দেয় জামার কলার ধরে টান দেয় সি 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 এই আপনারা কি রাগ করতেছেন আমার কথা সারা দুনিয়ায় ভাইরাল হয় বিদায় আমি মাননীয় প্রধানমন্ত্রী কান পর্যন্ত পৌঁছাইতে চাইতেছি আর আমার ওয়া শেষ শুনে আমি জানি আলহামদুলিল্লাহ কইলেন না আপনারা জানেন না আমি জানি সে আমার ওয়াজ শুনে সে গেলে আমার ওয়াজ না বাংলাদেশের অধিকাংশ ভাইরাল বক্তার ওয়াজ শুনে অবসর সময় সে ওয়াজ শুনে আমি জানি এবং একবারে তার কাছের লোকে আমারে বলছে যে আমার ওয়াজ সে শুনে আলহামদুলিল্লাহ বলেন খালি আমার না বাংলাদেশে অনেক বড় বড় বক্তার নাম শুন বার নাম কইলে চিনে লাবেন আপনারাও তারাও ভাইরাল বক্তা তাদের ওয়াজ শুনে এবং বেশি ওয়াজ শুনে সে যে বক্তা মা বাবার বেশি ওয়াজ করে তার ওয়াজটা বেশি শুনে সে কারণ সে মা বাবার অনেক ভক্ত এই দুনিয়া এমপি বলেন মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী রাজা বাদশা যেই বলেন শুধু সে কাটটা বদমাইশ হয় নামাজ রোজাও করে না কিন্তু মা বাবার ওয়াজ সবাই শুনে কথা কর না কেন এই যে ভারতে গেছি মুসলমান যেরকম পরিমাণ ওয়াজ আইছে হিন্দু এরকম পরিমাণ আইছে এখন যদি কোন হিন্দু মুসলিম কেমনে ঠিক পাজে বসে ঠিক পার সিস্টেম আছে ওরা টুপি মাথায় দেয় না আর টুপি ছাড়া হয় আর ওরা বহে এক জায়গায় কিন্তু দেখা গেছে মায়ের অশ্বনে কান দেয় এরম আছে না ভাই তো মানে প্রধানমন্ত্রী বলবো আমার হিজড়া ভাই বোনদের জন্য কিছু একটা করেন আপনার কাছে অনেক অনুরোধ করে আমি বললাম আমার কথা যদি আপনার কান পর্যন্ত পৌঁছায় এটা আপনি একটু চেষ্টা করেন এই যে আমি আসার সময় মিরপুর দুই নম্বরে ওরা নামছে হ্যাঁ রে বাইরে গাড়ি জাম লাগা হেলেছে এ খারাই রয়েছে এইভাবে এখন কোন ওরে মাইরে দিয়ে কে আইবু বেড়ায় রোডের উপর খারাই রয়েছে সে কি বিধি কিস্তি করে এলে আটটা দশটায় আর এগো আপনি কিছু কইবেন কওয়ার লগে লগে দেখবেন আরো পঞ্চাশটা এবো এই লজ্জায় অনেক সম্মানী ব্যক্তি কিছু কয় না যে যা তুই দুই চার পাঁচ শুলে যা তুই আমার মাফ কর ঠিক না বেটি এই যে আমরা দিয়ে দিয়েই আজকে অগে অগল জিভ বাবাই করে দিছি যদি জেহানে অপমান করবো ওখানে যদি তোমাকে মতো আটটা দশটা তাগরা মার্কা পুরুষ থাকতো বৈরা যদি বাকিটা কইলাম না ওরা যেমনি তোমার আমার অপমান করে দুইটা তিনটে ধৈর্য নিয়ে দোকানের ভিতরে বাটাম যদি দিতা মায়ের খাইয়া জীবনে তার ভালো হয়ে যেত তাহলে সরকারের কাছে এটা যাইতো পুলিশ আইতো ফাড়াইছো কে স্যার অপমান করছে কর্মকি কিন্তু আমি তোমাদেরকে কোবনা মারবেতে কারণ তাদের মনের মধ্যে অনেক কষ্ট যে কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না এই যে হিজরাদের মনের মধ্যে অনেক কষ্ট যে কষ্টের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না
এদের অনেক কষ্ট নাই একটা বাচ্চা জীবনে হবে না জীবনে কোনোদিন পুরুষের সাক্ষী গ্রহণ করতে পারলো না মহিলার সাক্ষী এটাও পারলো না এদের মনে অনেক কষ্ট আমি আল্লাহকে বলি আল্লাহ কিয়ামতের মাঠে এদেরকে তুমি প্রথম জান্নাত দিয়া মহিলা বানাবা আর যাদের ভিতরে পুরুষত্ব বেশি দিছো ওদের জন্য জান্নাতের হুর রেডি করবা আরে আর আলহামদুলিল্লাহ কর আমিন কর আল্লাহ তুমি সব পারো মরার পরে ওকে দুনিয়া যখন শান্তি দেও নাই ওকে মরার পরে যাদের মধ্যে পুরুষত্ব আছে জান্নাতে হুর দিবা বিয়া করাই দিবা আর যাদের মহিলাত্ব আছে আল্লাহ জান্নাতে নিয়া যে কোনো একটা পুরুষের সাথে বিয়া করাই দিবা কেন এই দোয়া সারা আল্লাহর কাছে কি করবো আল্লাহ তো নিজেই কইছে আমি হিজরা বানাই আমি এমুক বানাই আমি বানাই তার উপরে হাত দেওয়ার মতো ক্ষমতা কারো নাই ঠিক না ভাই ঠিক আমি যদি কই কি লেগে বানাই সেটা আল্লাহর দোষ না উজুবিল এটা বলার সাথে আমি বেইমান হয়ে যাবো বাজান লেবার আমার দিকে তাকান এই নাসুহা নামে আল্লাহর বান্দি ওই কোরআনের নাসুহানা ভালো করে বুঝেন এই নাসুহা নামে বান্দিটা যায় নামাজে বসে কান্দের বলে মালি আমি কি এটা তুমি জানো আগামীকালকে আমার সুলির অর্ডার হয়ে গেছে মালিক তুমি তো সবই পারো তুমি সবই জানো তুমি যদি আমারে এই পুরুষত্বের থেকে মহিলাত্ব করে দাও আমি জীবনে তওবা করছি তওবায়ে নাসুহা আমি নাসুহা তওবায়ে নাসুহা করছি মালিক তুমি ছাড়া আমারে এই বিপদ থেকে কেউ বাঁচাইতে পারবে না গো আল্লাহু আকবার বলেন বাজানরে যায় নামাজে বসে যখন সিজদায় বসে কান্দে আমার মালিকের কুদরতের দরিয়ায় জোশ মারা শুরু হয়ে গেছে আমার আল্লাহ যদি কারো পরে রহম করে বাবা নদীর ওই কুল ভেঙে যদি এই কুল করতে পারে যদি বাসস্থানকে নদী বানাইতে পারে আল্লাহ একটা পুরুষ হিজরা থেকে আল্লাহ মহিলা হিজরায় রূপান্তরিত করতে পারে যখন কান্দে কাঁদছে আমার আল্লাহর কলিজায় ভালো লেগে গেছে গো বাবা যখন তারে চেক করার জন্য নিয়ে গেছে মহিলা এই যখন জানছে এটা পুরুষ তখন তার মহিলারা চেক করবে না ওরে ওরে চেক করবে পুরুষে যখন তারে গোপন স্থানে নিয়ে গেছে পর্দার আড়ালে তখন ওই হিজড়াটার কান্না যে কবুল হয়ে গেছে ও নিজে ঠিক পাইছে ওই যে আমি বলছিলাম কবের দোয়া কবুল হবে আপনি নিজেই ঠিক পাবেন ওই হিজড়াটা ঠিক পাইয়া গেছে যে আমার তওবা কবুল হয়ে গেছে কারণ তার বাহ্যিক দৃষ্টি এখন তার পুরুষত্ব নাই মহিলত্ব হয়ে গেছে হে আরো জোরে কর সে বলে খামোশ আমার গায়ে কোনো পুরুষ হাত দেবেন না কারণ আমি বাড়িতে ইন্টারভিউ দিয়ে ঢুকছি মহিলা হিসাবে পুরুষ হাত দেবে কেন আমার গায়ে তুই পর্দা মারাইতা স্যার তুই পুরুষ তুই মহিলার পাট লইছ আল্লাহর জাতের কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আমি মহিলা তুই মহিলা কসম যখন করছো তখনকার রাজা বাদশারা তো ভাই ইমানদার ছিল আর আমি হুজুর যদি 100 বার কসম দিয়ে কই এইডা এইডা কেউ বিশ্বাস করবো না কথা কন না কেন আপনি 100 বার কসম দিলে বিশ্বাস করবো না যখন সে বলছে আল্লাহর জাতের কসম আমি মহিলা যদি আপনারা মহিলা দিয়ে চেক করানোর পরে যদি দেখেন আমি পুরুষ আমার কল্লা উড়াই দিবেন ঠিকই মহিলা পুলিশ আনা হইল আনে চেক করে দেখে ঠিকই মহিলা তারা যারা আগে দেখছে যে এটা পুরুষ পুরুষ হিজড়া এখন তারা কনফিউশনে পড়ে গেছে না দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে না কি হইল এটা কি হইল কি হইল আর আমরা দেখছি নিজেরা তার পুরুষত্ব বেশি এখন সে পুরা মহিলা হইল কি হইল কি কিন্তু বাবা সে ইন্টারভিউতে বাইসা গেছে ঠিকই কিন্তু ওর চোখের পানি কমে না চোখের পানি আর কমে না বাচ্চা মামুন আর রশিদ তাকে বলে তুই বোরকা পরে আমার সামনে আয় দিবালকে কোড়ে দাঁড়ায় বল তোর ঘটনা কি বল তুই কি আসলে পুরুষ ছিলি পরে হিজরা থেকে কি মহিলা হইলি না এমনি কোনো কিছু কান্দুস কে
তখন নাসুহা কান্দের কয় জাহাফানা আসলে আমি ছিলাম পুরুষ হয়তো আমার ভিতরে শয়তান ধোকা দিছিল বিদায় আমি মনে মনে ভাবছিলাম যখন উপরের দিকে আমার মহিলার সংখ্যাটা একটু বেশি দেখা যায় মহিলার আসরটা বেশি দেখা যায় নিচের দিকে তো আমি পুরাটাই পুরুষ আমি বাচ্চার ফ্যামিলিতে ঢুকব শয়তান আমারে ধোকা দিছে আমি বাচ্চার গোপন যা কিছু আছে তার ফ্যামিলিতে আমি দেখব এই শয়তানের ধোকায় পড়ে আমি ঢুকছিলাম ঠিকই কিন্তু মালিক জামার প্রকাশ করে দিবে আমি কোনোদিন বুঝতে পারি নাই গো কিন্তু আমার আল্লাহ যে আবার এই অপবিত্র মুখের ডাক শুনবে তাও আমি জানি না বাচ্চা মামুনা রশিদ হারুনা রশিদের আত্মীয় তারই ফ্যামিলির লোক আশ্চর্য হয়ে গেল তুই মালিকের সাথে এমনকি কন্টাক্ট করলি কয়েক মিনিটের ভিতরে তুই মহিলা হয়ে গেলি সঙ্গে সঙ্গে বলে বাচ্চা আমার মালিক তো ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আপনারা বললে এক মাস একদিন এক সপ্তাহ সময় লাগে আর আমার মালিক যদি বলে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আমি আল্লাহ যদি কোনো কিছু হইতে বলি কোন বললে ফায়াকুনে আসতে এক সেকেন্ড সময় লাগে না আল্লাহু আকবার বলেন আমি জানি আমার মালিক আমারে বানাইছে ওই মালিকই আমারে পারবে তাড়াতাড়ি পুরুষ থেকে মহিলা বানায় দিতে বাচ্চা মামুনা রশিদ বলে আমি আর তোরে কোনোদিন সন্দেহ করব না কারণ আল্লাহ যখন কারো ইবাদত কবুল করে নেয় সে আল্লাহর ওলি হইয়া যায় এখন আর তোর মধ্যে শয়তানি নাই আমি জানি তুই আমার ফেমিনিন হয়ে গেলি কিন্তু মনে রাখবি তুই যখন মহিলা হয়ে গেছো আমি আমার একজন ভালো মন্ত্রীর সাথে বিবাহ দিব এইবার নাসুহা বলে ও বাচ্চা আমার বিবাহের দরকার নাই নাফসে খায়েশাদের পিছনে পড়ি আজকে ধরা খাইছি যদি খায়েশাদের পিছনে না ধরা খাইতাম এই হিজড়া সাইজা পুরুষ হিজড়া সাইজা সারা জীবন আপনার ফ্যামিলির সবকিছু নিতে পারতাম কিন্তু আমি দেখলাম আমার মালিক যখন এইটা চায় না গো আমার মালিকের কাছ থেকে যখন আমার এইটা চায় না আমি দুনিয়ার কোন স্বামী চাই না আমি চাই একমাত্র আমার মাওলার নিজের হাতে আমায় যিনি বানাইছে নিজের হাতে আমায় যিনি বানাইছে তারই কাছে শোফে দিলাম আমাকে তারই কাছে শোফে দিলাম আমাকে বজন ভালো করে বুঝবেন আমার মালিক যদি কখনো কারো কাছে দোয়া কবুল করে ফেলে তখন আর জিন্দিগিরা আর কিছু লাগবে না যদি যেদিন মনে করবেন মসজিদে বেশি কান্না আসে সেটা চাকরির জন্য হোক ফ্যামিলির জন্য হোক অসুস্থতার জন্য হোক কান্না বেশি বেশি আসে সেদিন আপনি মনে রাখবেন আপনার দোয়া আসমানে যাইতে আছে আলহামদুলিল্লাহ বলেন না তার জ্বলন্ত প্রমাণ আমি আপনার একটা দিয়ে দেই আল্লাহ বলেন বান্দারে তুই সেই সাত বছর বয়সের সময় মক্তবে পড়ছিলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ছেন না তুই যখন আলহামদুলিল্লাহ নামাজের মধ্যে পড়ছো মাঝখানে একটু ফাঁকা রাখবি কারণ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানুর রহিম আমি এক এক আয়াত কেন ভাগ করছি জানস আমি ইচ্ছা করলে একটা না দিতে পারতাম এক নিঃশ্বাসে আয়াতগুলো কেন আমি ভাগ করছি তুই পড়বি আবার একটু দুই এক সেকেন্ড থামবি এই যে তুই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়েন কি ভুলে গেছেন কেন নাকি না নামাজের সময় মনে পড়বে আর কি
الحمد لله رب العالمين ورسلنا اي جي একটু দম নেছেন 2 3 সেকেন্ড الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين দম নাই না কিরাতের মধ্যে ইমাম সাহেব নাই আপনারা নেন এই যে দম নর দুই আয়াতের মাঝখানে আল্লাহ বলেন তুই যখন আমারে কইছিস আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি বলছি হামিদানি আব্দি সত্য কথাই কইছিস আমি সব প্রশংসার মালিক জোরে 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 আর রহমানির রহিম সাদাকতা আব্দি ওই দুই আয়াতের মাঝখানে আল্লাহ বলে সব সত্য কথা কইছিস ওই জায়গা বলছে হামিদানি আব্দি সব প্রশংসার মালিক আমি আর সাদাকতা আব্দি তুই কইছিস সত্য কথা আমার মতো প্রশংসা পাওয়ার মতো পৃথিবীতে কোনো নেতা নাই কথা কন না কেন জোরে কর এখন আপনার কথা আল্লাহরে বলছেন যখন আপনি বলছেন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ এত সময় তো তোমার প্রশংসা করলাম তুমি আমারে কইলা সবই সত্য কইছ এখন এটা আমার কথা কই কি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তোমার ইবাদত করি আল্লাহ কই এটাও তো শুনলাম তোর কথা কি কবি ইয়াকা নাস্তাইন আল্লাহ আমি তোমার কাছে চাই আল্লাহ তখন এই দুই আয়াতের মাঝখানে বলেন কি সাস সাস কি ক ওই আয়াতের মধ্যে কিন্তু কথা হইতেছে নামাজের মধ্যে এই জন্যই তো আমার নবী বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন হেই আমি আমার নবীরে কথা কইছি আসমানে তুলে আর মুমিনের সাথে কথা বলি নামাজের মধ্যে বইয়া জোরে 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 প্রত্যেকটা নামাজের সাথে আল্লাহ কথা বলে প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক রাকাতে কথা বলে যখন তুই কসনা বান্দা ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইয়াকা নাআবুদু আল্লাহ এত সময় তোমার প্রশংসা করলাম এখন তোমারই একমাত্র ইবাদত করি আর কারো করি না যখন তুই বলছর ইয়াকা নাস্তাইন এখন তোমার কাছে কিছু চাই আল্লাহ ভাগ দে বলে ফেলছে কি চাস যখন আপনি বলে ফেলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ কিচ্ছু চাই না আমার কাছে সঠিক রাস্তা রাখবা সিরাতে মুস্তাকিমের উপর রাখবা আমার টাকা পয়সার দরকার নাই খালি তোমার রাস্তায় আমার রাখবা যেই রাস্তা ভালো আল্লাহকে কোন রাস্তা চাস যেই রাস্তায় মদ খাওয়ান যায় গাঞ্জা খাওয়ান যায় সুদ খাওয়ান যায় হারাম কাজে যাওয়ান যায় ওই রাস্তায় চাস সাথে সাথে আপনি কইতাছেন কি দেখেন না আল্লাহ তুমি কি কও ওইটা আমি চাই না কথা কিন্তু নামাজের মধ্যে হইতাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি চাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তো অনেকটি আছে সিধা রাস্তা আমারে চলাবে সিধা রাস্তা সাথে সাথে আপনি বলে ফেলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন রাস্তাটা এমন হতে হবে এমন পরিষ্কার কাটা ছাড়া পিচ ঢালাই না স্বর্ণ দিয়ে বানানো যেই রাস্তায় ওলিরা চলছে নবীরা চলে পয়গম্বরা চলে ওই রাস্তা আমার দিবা যেই রাস্তা অন্ধকার গায়রিল মাগদুবি আলাইহিম যেই রাস্তা অন্ধকারে ভরা কাটায় ভরা গোমরাহিতে ভরা ওই রাস্তা আমি চাই না এই যে দেখেন কোরআন শরীফে কিন্তু আমিন শব্দটা কিন্তু কোরআনে নাই যখন আপনার সাথে আর আল্লাহর সাথে কথা শেষ আল্লাহ আগেই ফেরেশতাকে কয়ে রাখছে যখন আমার সাথে বান্দার কথা নামাজে হবে তোরা পিছনের থেকে সাক্ষী থেকে আমিন বলবি এত আস্তে কইলেন হ্যাঁ ফেরেশতাগো আমিন কি জীবনে শুনছেন হ্যাঁ তো এই যে হালে হাদিস আল্লাহ যে এত জোরে আমিন কইয়া মসজিদ ফাড়ায় হালাকে বিশ্বনবী বলেছেন ফেরেশতাদের মতো কামিতলি মালাইকা আমিনা ফেরেশতারা যেমনে পিছনে থাইকা তগো এই আমার ভিতরে আর আল্লাহর ভিতরে যে কথা হয় বান্দা যখন পড়ে ফেরেশতাকে সাক্ষী রাখার লাগিয়া তোরা কবুল এতের জন্য আমিন ক ফেরেশতারাও আমিন আসতে কয় আমরাও আমিন আসতে কই কথা কন না কেন আরো জোরে কন আর আহলে হাদিস মার্কা যারা আছে ওরা কয় ফেরেশতাকে শুনে কয় আল্লাহ কম শুনে হালাকে নবী বলছে আমিন ফেরেশতারা যেমনে কয় তোগোটা যেমন সরস না
ঠিক আমি আল্লাহ আস্তে কইলো শুনি ফেরেশতারা যেমনে কয় কামিসলি মালাইকা ফেরেশতারা যেমনে আমিন কইছে তুইও মসজিদের ভিতরে আমিন কও যখন ইমাম সাহেব কিরাত পড়ে আপনি আমিন বলেন না এই আমিনটা আপনি খালি বলেন না কোটি কোটি ফেরেশতাও বলে জোরে 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 বাজান দিবার আল্লাহর সাথে কথাবার্তা শেষ মুসা পয়গম্বর আল্লাহকে ডেকে ডেকে বলে মালিক তুমি আমার সাথে একটু কথা কইবানি আল্লাহ বলে মুসা রে তোর সাথে কথা কই ঠিকই কিন্তু মুসা তোর সাথে ডাইকা কথা কই স্যান্ডেল খোলায়া কথা কই নতুন জামা পরায়া কথা কই মেসাক করায় কথা কই জানো তোর গালে গন্ধ না কয় আতর লাগাইতে কই জুতা খুলতে কই নতুন জামা পড়তে কই আর তোর পরে একজন আমার নবী আসবে তার উম্মত গুলার নামাজে ধারাইলে আমি আল্লাহ তার সামনে বয়ে থাকব আল্লাহ তাহলে কে আমার উম্মতের সামনে বহ না না তোর উম্মতের সামনে আমি বহি না তোর উম্মতের সামনে আমি বহবো কে আমি তাই আসমানে তোর উম্মত তো এইভাবে চায়ও না আমি বহিও না আর আমার নবীর উম্মত গুলা হায়াত পাবে কম তারা নামাজে দাঁড়াবার সাথে আমি সিয়ার পাইতে বয়ে থাকি তারা যখন সেজদা দেয় আমি পাও দুটো তাকে কপালে নিচে দিয়ে বয়ে থাকি জোরে 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 তাহলে যেইটা দিলে আমার আল্লাহ পাও দুইটা আপনার কপালে নিচে দেয় ওই নামাজটা পড়ার দরকার আছে না নাই হ্যাঁ ও শীতকালে পড়বেন আর জুমার নাম গরমকালে পড়বেন আর জুমার নামাজটা পড়বেন আর সারা সপ্তাহ পড়বেন না এই কামনা করেন না তাকান এদিকে যুবক ভাইরা আর বলতে পারবো না বুকটা ব্যথা হয়ে গেছে শুধু আমি কথাটা বলাবার জন্য আমার মার কথাটা বললাম তখন তার বাবার টেলিফোন ছিল না যে আমার বাবার টেলিফোন করবে তখন চিঠি পাত্রর মাধ্যমে আমার আব্বা মাঝে মাঝে চিঠি দিত সেই কোটালি পাড়া যাইতে বাবা এক সপ্তাহ দশ দিন সময় লাগতো টাকা পাঠাইলেও দশ দিন পরে টাকা যাইতো সঙ্গে সঙ্গে তো আর খবর দেওয়ার সিস্টেম নাই এই খবরগুলো আমার বাবার মাকে শুনছি আর আমি চিল্লে চিল্লে কাঁদছি আমার মতো যদি কোনো মুসল্লির জিন্দিগি হয়ে যায় গো তুমিও কোনোদিন বুঝতে পারবা না আল্লাহ সবাইকে মৃত্যুর আগে কালেমার সাথে বিদায় করে দিও আল্লাহ আজরাইলকে দেখার আগে তুমি আমাদের ইমানগুলো ঠিক করে দিও না আজরাইল দেখলেই তো শয়তান আমার সামনে বন্ধুত্ব হিসাবে আসবে ওই দিনকে তুমি আমার নিজাতে হেফাজত করো আমার মুসল্লি ভাইদেরকে হেফাজত করো আল্লাহ আজরাইলের হাতে কোনো বেঈমান করে আমার নিও না আল্লাহ আল্লাহ মুসল্লিদের কাউকে যারা চোখের পানি ফেলায় কাঁদছে কাউরে তুমি আজরাইলের হাতে বেঈমান করে নিও না গো আল্লাহ বেঈমান করে নিও না গো আসেন তবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বে অতুব ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله যুবক ভাই খবরদার মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবে না কোনোদিন একক্ত নামাজ ছেড়ে দিবা না 24 ঘন্টা তওবা করবা তওবায় নাসুহা সব সময় পকেটে রাখবা আজরাইল যদি আসিয়ে যায় যে কোনো মুহূর্তে বিদায় নিয়ে চলে যাব কোনো পরোয়া করি না আজরাইলকে কারণ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ রেডি থাকবেন তো সবসময় তওবা নিয়ে সবসময় রেডি রাখবেন সবসময় তওবা করবেন সবসময় এটা পাপের কাজ হয়ে গেছে গুনাহ করে এলেছেন আপনি বুঝতে আছেন এটা গুনার কাজ সাথে সাথে আপনি বললেন আস্তাগফিরুল্লাহ কি কাজটা করলাম আস্তাগফিরুল্লাহ কি কাজটা করলাম হ্যাঁ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আর করবো না মাফ করে দাও এই কথা সবসময় করবেন ইনশাআল্লাহ মনে থাকবে তো যখনই দেখবেন পাপের কাজ হয়ে গেছে কান্না ধরে কবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ অন্য হয়ে গেছে মাফ করে দাও আল্লাহ বলে আমি এইটাই চাই আমি এইটাই তো মুক্তি শুনতে চাই তুই যখন আমারে বলবি আস্তাগফিরুল্লাহ আমি তোর মাঝে আর আমার মাঝে কোনো পর্দা রাখবো না আমি তোর মাফ করে দিব আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 51,000 টাকা অতর ফাউন্ডেশনের সম্মানিত সম্মানিত সাবেক দপ্তর সম্পাদক মরহুম আলহাজ আবুল হোসেন সাহেবের পরিবারের পক্ষ থেকে মসজিদে মাসিক দান 5,000 টাকা আল্লাহ তুমি আবুল হোসেন সাহেবকে কবুল করো তাকে জান্নাতে একটা ঘর বানায় দাও মরহুম আলী হোসেন নূপুরের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করেন আর অনেকে দোয়া চেয়েছে মোহাম্মদ লিটন লিটন এবং সুমন দুই ভাইয়ের বাবা খোরশেদ
গত শুক্রবার দোয়া করছিলাম তার সন্তান না মসজিদ এবং আমার মসজিদও টাকা দিয়েছিলেন সৎ সন্তান বাবার অপারেশন হয়েছে আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করো মিজান ভাই শুনলে আপনি আশ্চর্য হবেন এই মিজান আমার মাদ্রাসার ছেলেদের শীতে কষ্ট হয় আর বাবা আজকে দুনিয়ায় নাই আমি বলছিলাম না এতিমদের যারা ঠান্ডার থেকে বাঁচাবার সিস্টেম করবেন আপনার বাবা মাকে আল্লাহ ঠান্ডার থেকে বাঁচাই দিবে মিজান আমার মাদ্রাসার নিস্তালা যারা আমার মালসা গেছেন তারা জানেন ও মিজান গেছে দেখে আসছে ছেলেদের কার্পেটের ব্যবস্থা করছে এখন দরকার আমার মসজিদের আমার মসজিদে হেফজখানা মসজিদের দরকার যদি কোনো দানবীন থাকেন মা বাবার শান্তি দেওয়ার ব্যবস্থা করবেন মসজিদের হেফজখানায় প্রায় 30-32 জন ছেলে টাইলসের উপরে কষ্ট পায় আপনি দিয়েন মা বাবার নামে এখানে আমার কার্পেট দরকার তারপরে কালাম ভাই মা বাবার জন্য দোয়া চেয়েছেন মসজিদে 500 টাকাও দিয়েছেন আল্লাহ তার বাবা মাকে আপনি মাফ করে দেন লাইজু মাদ্রাসায় 1000 টাকা দিয়েছেন মিজানের দ্বারা নিজামের দ্বারা আল্লাহ এই লাইজুর বাবা মাকে আপনি মাফ করে দেন মৃত বাবাকে জান্নাত নসিব করেন আল্লাহ তাকে আপনি সুস্থ রাখেন ভালো রাখেন জুমে আসার আগে কারণ আমি এবার আতর সারা চলতে পারি না গেটে দাঁড়ায় বলছিলাম যে আমার আতর দরকার লোকটা পাঠায় দিছে হাতিয়া দিছে না টাকা দিছে দাদারি না ও হাতিয়া দিলে দোয়া করবো টাকা নিয়ে দোয়া করবো না তা না লোকটা যে দিয়ে দিছে আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনটা জিনিস বিবি নামাজ আর আতর এটা বেশি বেশি হাতিয়া দেবেন মেয়া দিবেন না তো কিছু করার নেই আতর সবসব পকেটে রাখবেন হাদিয়া কেমনে কাই দেখেন আপনার শিশি সুদ্ধা দেওয়া লাগবে না আতর পকেটে রাখবেন এভাবে একটা ঘোষণা দিয়ে দেবেন যেন আপনার সাথে মুসাফা করতে আইলে ওই একদিন কইতে বোঝেন আরে লোকটা আতর ব্যবহার করে আমার নবীর হাতেই তো আতর ছিল নবী এভাবে ঘোষণা দিতেন পুরা সপ্তাহটা ঘেরা নষ্ট এই জন্য আমার নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল তিনটা জিনিস নামাজ বিবি আর কি আল্লাহ যে লোকটা আমার আতর হাদিয়া দিছে তারে তুমি জান্নাত হাদিয়া দিও এখন আপনাকে কইতেছে আপনারা দিবেন তা না আমারা দেওয়ার লাগবে না সবাই দিবেন আপনার বন্ধু বান্ধব যারা আছেন আতর হাদিয়া দিবেন এক কাপ চা না খাওয়াইয়া চার পয়সা দিয়ে আতর হাদিয়া দেন নবীর একটা সুন্নাত আদায় হইল মিয়া আল্লাহ কবুল করেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তুমি যদি রহমতের নজরে তাকায় দেখো তোমার বান্দাগুলা মার কথা মনে করে কেমনে ফেল ফেল করে কানছে দুনিয়ার এমন কোন রাজা বাদশা নাই যত নিষ্ঠুরী হোক মার কথা মনে করে কান্দে না সে কোনোদিন সৎ সন্তান হতে পারে না আরে মা মৃত্যুর আগে সন্তান রে ভালো রাস্তায় দেখে যাওয়ার জন্য কত কষ্ট করে মা মালিক রে আমার মাও তো আমার এক নজর দেখার লেগে ছটফট করছিল আমি কেমনে কইলে আমার মায়ের কবরটা নাজাদ রসিলা বানাবা জানি না এই যে 25 বছর ধরে মা বিলে মার জন্য কান্দি গো যদি আজকের চোখের পানিটা ভালো লাগে আমার কমিটির ভাইদের চোখের পানি ভালো লাগে আমার মুসল্লি ভাইদের চোখের পানি ভালো লাগে গো অথবা মিডিয়ার মাধ্যমে যারা আমার এই চোখের পানি দেখবে আল্লাহ তাদের চোখের বাড়ির খাতিরে আমার মাকে মাফ করে দিও আমার মুসল্লিদের মাকে মাফ করে দিও আল্লাহ কমিটির বাবা মাকে মাফ করে দিও যারা তোমার ঘরে মা বাবার জন্য দান করে দানগুলো কবুল করে নিও আল্লাহ নিজাম তার বাবার কবরের শান্তির জন্য আমার এতিমদের কার্পেটের ব্যবস্থা করে দিছে আর বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও লাইসু নামে তোমার এক বান্দা দোয়া চাইছে কবুল করে নিও আল্লাহ কালাম ভাই নামে একজন দোয়া চাইছে কবুল করে নিও আল্লাহ তোমার এক পাগল এই মাদ্রাসায় 5000 টাকা এই মসজিদে 5000 টাকা প্রতি মাসে আবুল হাশিম নামে দেয় তার ফ্যামিলি থেকে দেয় দেও না তার কবরটা জান্নাতের বাগান বানায় দেও না তারে মাফ করে আল্লাহ আল্লাহ কমিটির মধ্যে আরো অনেকে দোয়া চাইছে প্রত্যেকের বোনের সব পরে করে দাও আল্লাহ কাজ করে জয়নাল ভাই দোয়া চাইছে নাতির জন্য ছেলের জন্য বিবির জন্য ব্যবসার জন্য সবাইকে পেরেশানি দূর করে দাও আল্লাহ এমপি সাহেব দোয়া চাইছে আল্লাহ শরীরটা অসুস্থ সুস্থ বানায় দাও আল্লাহ শরীরটা অসুস্থ সুস্থ বানায় দাও পেরেশানি দূর করে দাও এই 16 আসনে অভিভাবক হিসাবে তুমি কবুল মঞ্জুর করে দাও আল্লাহ খাস করে
একটা দোয়া করি আল্লাহ, আজকে যখন আমার হিজরা ভাই বোনদের জন্য দোয়া করছি, আল্লাহ আমার হিজরা ভাই বোনদের একটা ব্যবস্থানের ব্যবস্থা করে দাও, আল্লাহ হিজরা ভাই বোনদের জন্য একটা ব্যবস্থা করে দাও, আল্লাহ সরকার যেন তাদের জন্য একটা ভালো ব্যবস্থা করে দে, সেই তৌফিক দান করে দাও আল্লাহ। এরা তো হিজরা লয়ে জন্ম নেয় নাই, এরা কোনোদিনও চাও নাই, তুমিই তো এদেরকে দিছো, আল্লাহ এদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ তীরে পর্দার সহিত চলিয়া দুনিয়ার থেকে সহি সালামত ইমান নিয়ে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। বহুত দূর দূরান্ত থেকে আমার ভাইরা দোয়া চেয়েছে, কেউ মানিকগঞ্জ থেকে, কেউ ধামরাই থেকে আল্লাহ, কেউ সাভার থেকে আবুল ভাই দোয়া চেয়েছে আল্লাহ। কাজ করে লন্ডন থেকে তোমার অনেক বান্দি বান্দিরা দোয়া চেয়েছে, তাদের বাবা মাকে তুমি মাফ করে দাও। সৌদি আরব থেকে আল্লাহ, মিশর থেকে তোমার এক পাগল অনেক বিপদে আছে, ছেলে মেয়ে নিয়ে বিপদে আছে, দেশে আসতে পারতাছে না আল্লাহ, মেহরবানি করে তাদেরকে সহি সালামতে দেশে আসার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার প্রবাসী ভাইদেরকে কবুল মঞ্জুর করে নাও, যাদের আকামা নাই, কাগজ নাই, তাদের কাগজের ব্যবস্থা করে দাও আল্লাহ। মসজিদে যাদের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দাও, যাদের ব্যবসা বাণিজ্য খারাপ, ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও আল্লাহ। আর একটা দরখাস্ত দেই, ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো আল্লাহ, ইসরায়েলকে তুমি ধ্বংস করো আল্লাহ, ইসরায়েলকে ধ্বংস করো। তুমি কোরআনে বলছো নয়টা কারণে আমি বনি ইসরায়েলদেরকে ধ্বংস করছি, ইসরায়েলদেরকে আমি নয়টা কারণে ধ্বংস করবো আল্লাহ। মনে হয় একটা কারণ শুরু হয়ে গেছে আল্লাহ, আল্লাহ ওদেরকে তোমার গজব দিয়ে দেখাই দাও, মুসলমান রক্ত নিয়ে হোলি খেলা খেললে তার পরিণতি কি হয়, তোমার ঘর নিয়ে রক্ত খেলা খেললে তার পরিণতি কি হয় তুমি দেখাই দাও আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানকে দেখাই দাও আল্লাহ। আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। আসসালাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আশিয়ে সাইয়্যিদানা মাগুম বিরহমাতিকা রাহমান। যার যার স্থানে দাঁড়ায় চারেকে সুন্নাত সুন্নাত।